প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আলোচনা করছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, তোমাদের সিলেবাসে যেহেতু আছে। তো আমরা পড়ছিলাম মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু মুলতান অভিযানের ঘটনা বা কারণ, গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে আমরা পড়বো মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু মুলতান অভিযানের ঘটনা বলি, মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু এবং আরবদের সাফল্যের কারণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। তো চলো শুরু করা যাক মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু মুলতান অভিযানের ঘটনা বলি। খলিফা ওয়ালিদের অনুমতি নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ 710 খ্রিস্টাব্দে উবাইদুল্লাহ এবং বুদাইল নামে তার দুজন সেনাপতির মাধ্যমে সিন্ধুরাজের বিরুদ্ধে পরপর দুটি অভিযান প্রেরণ করেন। কিন্তু তার দুটি অভিযানই ব্যর্থ হয়। কিন্তু দুবার মানে ব্যর্থতায় হতোদ্যম না হয়েও হাজ্জাজ বিন ইউসুফ 711 খ্রিস্টাব্দে কি করে, তার জামাতা 17 বছর বয়সী তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম তার নেতৃত্বে পুনরায় অভিযান প্রেরণ করেন। ভারতীয় ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদ তার সম্পর্কে একটা মন্তব্য করেছেন, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের ইতিহাসে একটি অন্যতম রোমাঞ্চকর ঘটনা। সাহসী বীর সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 6000 সিরীয় এবং ইরাকি সৈন্য, 6000 অশ্বারোহী এবং 3000 অশ্ববাহী উট নিয়ে 711 খ্রিস্টাব্দে সিন্ধুর দিকে যাত্রা করে ম্যাকরানে উপস্থিত হয়। ম্যাকরান হতে স্থানের নাম। আর ম্যাকরানের শাসনকর্তা ছিলেন হারুন, মোহাম্মদ বিন কাসিমকে আরও সৈন্য দিয়ে অভিযানে সাহায্য করেন। এ তাদের এই সমন্বিত বাহিনী, সামরিক বাহিনী নিয়ে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধুর দেবল বন্দর আক্রমণ করেন। দেবল হচ্ছে সিন্ধুর একটা বন্দরের নাম। এ সময় রাজা তাহিরের নির্যাতনে অতিষ্ঠ স্থানীয় জাট এবং ম্যাটদের অনেকে আরব বাহিনীতে যোগ দিয়ে তাদের শক্তি আরও বৃদ্ধি করেন। মুসলিম বাহিনী আলাক্স বা বধু নামে একটি দুর্গ ধ্বংস করে অস্ত্রের সাহায্যে প্রস্তর নিক্ষেপ করে দেবল দুর্গটি ধ্বংস করে দেয়, ফলে দুর্গটি মুসলমানদের হাতে চলে আসে। দেবল অধিকারের পর মুসলিম বাহিনী প্রায় বিনা বাধায় নিরুন, সিওয়ান এবং সিসাম জয় করে। এরপরে আরব বাহিনীর ক্রমাগত বিজয়ে রাজা তাহিরও বিচলিত হয়ে পড়েন। তিনি তার 50,000 সৈন্যের এক বাহিনী নিয়ে মুসলিম বাহিনীকে প্রতিরোধের উদ্দেশ্যে রাওয়ারের দিকে অগ্রসর হয় বা রাওয়ারে এসে উপস্থিত হয়। 712 খ্রিস্টাব্দের 20 জুন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী এবং সিন্ধু রাজা তাহিরের বাহিনীর চূড়ান্ত শক্তির পরীক্ষা হয়। যুদ্ধে রাজা তাহির পরাজিত এবং নিহত হন। মুসলিম বাহিনীর হাতে রাওয়ার দুর্গের পতন ঘটলে তাহিরের স্ত্রী ছিল রানী বাই এবং তার দুই মেয়ে ছিল সূর্য দেবী এবং পরিমল দেবী। রানীবাই কি করে, প্রাসাদের জন্য নারীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জোহর ব্রত পালন করেন এবং রাজাহিরের অন্য এক স্ত্রী ছিল রানী লাদি এবং মেয়ে সূর্য দেবী এবং পরিমল দেবী মোহাম্মদ বিন কাসিমের হাতে বন্দী হন। এভাবে ব্রাহ্মণাবাদ এবং সিন্ধুর রাজধানী আলোর আরবদের অধিকারে চলে আসে। সিন্ধুর রাজধানী ছিল আলোর। এই আলোর দখলের পর সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর শক্তির শেষ উৎস মুলতান নগরী অবরোধ করেন, তীব্র প্রতিরোধ মোকাবেলা করে 713 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী মুলতান জয় করে। মুলতান বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিম পুনর্জয়ের পরিকল্পনা করেন, কিন্তু অভিযান সম্পন্নের আগে খলিফা সুলাইমান তাকে রাজধানী দামেস্কে অর্থাৎ বর্তমান সিরিয়া অবস্থিত প্রত্যাবর্তনের নির্দেশ দেন, তাই তার পক্ষে আর অভিযানের পরিকল্পনা করা সম্ভব হয়নি। এবার চলো মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের ভাষায় তার পতন উত্থানের মতোই আকস্মিক। চাসনামা নামক একটা গ্রন্থের বিবরণ থেকে জানা যায় যে মোহাম্মদ বিন কাসিম বন্দী করে রাজা তাহিরের দুই মেয়ে সূর্য দেবী এবং পরিমল দেবীকে দামেস্কে খলিফা সুলাইমানের কাছে প্রেরণ করেন। তারা খলিফার কাছে গিয়ে অভিযোগ করেন যে দামেস্কে প্রেরণের আগে মোহাম্মদ বিন কাসিম তাদের শীলতাহানি করেন। এতে ক্রুদ্ধ হয়ে খলিফা মোহাম্মদ বিন কাসিমকে লবণ মিশ্রিত গরুর চামড়া থলিতে পুরে রাজধানীতে পাঠানোর নির্দেশ দেন। ঐতিহাসিক গ্রন্থ তারিকি মাসুমি মৌলানা মতে চামড়া থলিতে আবদ্ধ অবস্থায় 3 দিন পরে তার মৃত্যু ঘটে। মৃতদেহ খলিফার দরবারে উপস্থাপন করা হলে অভিযোগকারী রাজকর্মীরা খলিফাকে বলে যে মোহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে তাদের করা অভিযোগ ছিল মিথ্যা। আসলে তারা কেবল পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এরূপ মিথ্যা অভিযোগ করেছিল। এতে খলিফা অনুতপ্ত হন এবং মিথ্যা অভিযোগের অপরাধে রাজকুমারীদেরকে মৃত্যু না হওয়া পর্যন্ত গোড়ার লেজের সাথে বেঁধে টানার নির্দেশ দেন। প্রকৃতপক্ষে আসলে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু সম্পর্কে উপরের বর্ণিত ঘটনাগুলি আসলে কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।
ঐতিহাসিক বালাজুরির তার ফুতুহুল বুলদান নামক এবং ইবনে খালদুন তার আল মুকাদ্দিমা নামক গ্রন্থে কাসিমের মৃত্যু সম্পর্কে এই যে ঘটনাগুলো, এগুলোকে আসলে মানে কাল্পনিক, মিথ্যা বা অতিরঞ্জিত বা বিভ্রান্তকর বলে আখ্যায়িত করেছেন। বস্তুত হাজাজ বিন ইউসুফের প্রতি খলিফা সোলাইমানের ব্যক্তিগত আক্রোশের কারণে তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে প্রাণ দিতে হয়েছিল বলে অনেকে মনে করেন। ফুতুহুল বুলদান নামক গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে খলিফার নির্দেশে মোহাম্মদকে, অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমকে রাজধানী দামেস্কে এবং কারারুদ্ধ করে খলিফার আদেশে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর আসো আরবদের সাফল্যের কারণ। এক, সিন্ধু এবং মুলতানের রাজশক্তির দুর্বলতা। সিন্ধু রাজশক্তির দুর্বলতা এবং মানুষের মধ্যে অনৈক্য আরবদের সহজ বিজয়ের অন্যতম প্রধান কারণ ছিল। ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিরোধের কারণে সংকটকালে রাজ্যের সামন্ত নেতারা রাজা তাহিরকে কোনোরূপ সাহায্য সহযোগিতা করেনি, প্রাদেশিক শাসকদের কাছ থেকেও তিনি কোনোরকম সাহায্য পায়নি। দুই হচ্ছে রাজা তাহিরের দুঃশাসনের প্রতিক্রিয়া। রাজা তাহির হচ্ছে, আমরা জানি রাজা তাহির হচ্ছে সিন্ধু রাজা। রাজা তাহির ছিলেন স্বৈরাচারী এবং প্রজা নিপীড়ক। তার নিপীড়নে বিক্ষুব্ধ জনতা রাজাকে কোনো সহযোগিতা তো করেইনি, উপরন্তু চাট এবং মেট সম্প্রদায় মোহাম্মদ বিন কাসিমকে স্বাগত জানায় এবং তার সাথে যোগ দিয়ে তাহিরের কুশাসনের অবসান করে তাকে আরো সাহায্য করে। তিন হচ্ছে সিন্ধু এবং মুলতানের ভৌগোলিক বিচ্ছিন্নতা। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে সিন্ধু ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন ছিল, আর এই কারণে প্রয়োজনের মুহূর্তে সিন্ধুরা ভারতের অন্য রাজাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাননি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এটা বইয়ের মধ্যে ম্যাপ দেখলেই বুঝতে পারবে। চার হচ্ছে রাজা তাহিরের সামরিক দুর্বলতা এবং অদূরদর্শিতা। রাজা তাহিরের অদূরদর্শিতা এবং রণনীতি নির্ধারণে অপরিপক্কতা তার পরাজয় এবং আরব মুসলমানদের বিজয়কে সহজ করেছিল। বস্তুত রাজা তাহির মুসলিম বাহিনীর রণদক্ষতা, অর্থাৎ দিগ্বিজয়ে তাদের সাফল্যের ইত্যাদি সম্পর্কে বিশেষ ওয়াকিবহল ছিলেন বলে মনে করা হয় না। এর কারণে মুসলমানদের ম্যাক্রান প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় তারা প্রায় বিনা বাধায় নিরুন, সিওয়ান এবং সিসাম জয় করে। এতে মুসলিম বাহিনীর মনোবল বৃদ্ধি পায় এবং তারা চূড়ান্ত সাফল্য অর্জনে সক্ষম হয়। চার হচ্ছে আরবদের সামরিক শ্রেষ্ঠত্ব। সিন্ধু এবং মুলতান বাহিনীর সামরিক দুর্বলতা এবং মুসলিম বাহিনীর উন্নত সামরিক কৌশল আরব মুসলমানদের সাফল্যের অন্যতম কারণ ছিল বলে মনে করা হয়। এছাড়াও সেনাবাহিনীর শৃঙ্খলা এবং নৈতিকতাবোধ, উন্নত অস্ত্রের ব্যবহার আরব বাহিনীর সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। তাছাড়া মোহাম্মদ বিন কাসিমের ব্যক্তিগত সামরিক নৈপুণ্য এবং দক্ষ সৈন্য পরিচালনা সিন্ধুতে আরব বিজয়কে আরও সহজ করেছিল। অন্যদিকে সিন্ধু সামরিক বাহিনী ছিল বিশৃঙ্খল এবং দুর্বল। তাদের অনুন্নত অস্ত্রশস্ত্র, ত্রুটিপূর্ণ কলাকৌশল, যুদ্ধ কৌশল, যুদ্ধ পরিচালনা সেনাপতির অভিজ্ঞতা ইত্যাদি আরব বিজয়কে সহজ করেছিল। সর্বশেষ হচ্ছে দেশ জয়ের নেশা এবং ধর্মপ্রচার। দেশ জয়ের নেশা এবং ধর্মপ্রচারের প্রেরণা মুসলিম বাহিনীকে সিন্ধু বিজয়ে অতিরিক্ত শক্তি এবং যুগিয়েছিল বলে ভিডি মহাজন মনে করেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।